সুপ্রভাত সকলকে, ঘুরবো ফিরবো চ্যানেলের হোস্ট আমি রয় আপনাদের আবার স্বাগত জানাচ্ছি একটি নতুন ব্লগে। এই ব্লগের থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন কলকাতা থেকে হরিদ্বার আমরা যেতে চলেছি, কেদারনাথের ব্লগ এটা হতে চলেছে। তাই শিব ঠাকুরকে নমস্কার করে আমরা এই ব্লগের আর এই দিনের সূচনা করছি আমাদের যাত্রার। বাড়ির থেকে বেরানোর সময় আমাদের ঠিক গেটের ওপরে এই মহাদেবের ছবিকে আমি প্রত্যেক দিন নমস্কার করে বেরোই। সেই মহাদেবকে এই যাত্রার আগে ভালো করে প্রার্থনা করে নমস্কার করে বেরালাম। মহাদেব আমাদের ওপর সহায় হোক এবং তোমার স্থানে যাতে ঠিকঠাক পৌঁছাতে পারি। যেহেতু কেদারনাথ বলে কথা, সবার একটি প্রিয় জায়গা, বিশেষ করে যারা মহাদেবকে অন্তর থেকে ভালোবাসে। বড়দেরকে নমস্কার করে মা বাবার আশীর্বাদ সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম তীর্থ করতে। অনলাইন ক্যাব বুক করে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে বাড়ি থেকে প্রায় 11টা নাগাদ বেরিয়ে পড়লাম। প্রায় 1 ঘন্টার মতো টাইম লাগে আমাদের হাওড়া স্টেশন পৌঁছাতে বাড়ি থেকে। এই পর্বে আপনারা দেখতে পারবেন কলকাতা থেকে হরিদ্বার আমরা কি করে গেছিলাম, কোন ট্রেনে গেছিলাম, কোন কোন ট্রেন কলকাতা থেকে হরিদ্বার যেতে পারে এবং হরিদ্বারে গিয়ে আমরা কোন হোটেলে স্টে করেছিলাম, কিভাবে বুক করেছিলাম, এই সমস্ত ডিটেলস আপনারা এই ব্লগে দেখতে পারবেন। তো যারা ঘুরতে ভালোবাসেন এবং ঘোরার ভিডিও দেখতে ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা প্রেস করে দিন যাতে নতুন ভিডিও আসলেই আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। এছাড়া আমার চ্যানেলকে ফেসবুকেও ফলো করতে পারো। বন্ধুরা, আজকের দিনে যারা কলকাতা থেকে হরিদ্বার যাবেন আর হরিদ্বার থেকে কেদারনাথ বা বিভিন্ন চারধাম দোধাম করবেন, তারা কিন্তু হরিদ্বার থেকেই যেতে হবে বিভিন্ন জায়গায়। হরিদ্বারের এই ব্লগটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তো আসুন ঘুরবো ফিরবো চ্যানেলের সঙ্গে, চলো যাই কেদারনাথ। সেটা না, যদি পারমিশনের দরকার পড়ে ওইখানে অ্যালাউ করবে না, এমনিতে ফোন মোন সব ব্যান করে দিয়েছে, তারপর ক্যামেরাও যদি ব্যান করে দেয় তখন 200 মিটার মানে অনেকটা কিন্তু তোমার ওই মন্দির ওখানে ধরে 50 মিটার করে দিয়েছে। ও 50 মিটার করেছে, যাই হোক, তাও সেই সামনেটা তো নেই। হ্যাঁ, এখন করে দিয়েছে, কিন্তু অন অফলাইন রেজিস্ট্রেশন এখন তোমার ইয়ে করে দিয়েছে না, আরো এক্সটেন্ড করে দিয়েছে। এত কি হচ্ছে জানি না, ঠাকুর পরীক্ষা নিচ্ছে কিনা আর নাকি আমার বাধা আসছে আমি কিচ্ছু জানি না, কিন্তু আমার প্রচন্ড যা টেনশন হচ্ছে আমার 3 গুণ বেড়ে গেছে। কি বলতো, ট্রেনটা ঠিক থাকলে না আমার এত প্রবলেম হতো না, ট্রেনেই যদি এই প্রবলেম হয় আমি এত ব্যাগি আমি কি করে তলায়, দেখো উপরে যে সিট সেখানেও তো সে রাখবে নিচে না, তার জন্য তো আমার জায়গা ফাঁকা রাখতে হবে। দুটো বড় বড় ব্যাগ, একটা রুকস্যাক একটা চল, তারপর আবার ছোট ব্যাগ, দুটো পিঠের ব্যাগ, এবার আমি কোন দিকে আমি কি রাখবো আমি। এই যে কথোপকথনগুলো শুনলেন তা দেখে সত্যি আমারও মাথায় একটুখানি চিন্তার ভাঁজ পড়েছিল, কারণ যখন আগের দিন মেসেজ ঢুকলো যে আমাদের ট্রেনের টিকিট কনফার্ম হয়নি, আরএসি টিকিট, দুজনের একটা সিটে জার্নি করে যেতে হবে হরিদ্বার, যেহেতু এবার অক্ষয় তৃতীয়া মে মাসের 10 তারিখ অনেকটা দেরি করেই পড়েছিল এবং আমরা কলকাতা থেকে রওনা দিয়েছিলাম মে মাসের 22 তারিখ। কেদারনাথের ওপেনিং এর প্রথম দিকে হওয়ায় কেদারনাথে বেশ ভালোই ভিড় হচ্ছিল, যেটা আমরা খবর এবং বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছিলাম, তাই জন্য একটা বাড়তি চিন্তা তো ছিলই মাথায়। এছাড়া এই আর একটা চিন্তা যুক্ত হলো ট্রেনের আরএসি টিকিট। বেশিরভাগ সময় আমি নিজেই IRCTC সাইট থেকে টিকিট কেটে থাকি, সেটা ওয়েটিং লিস্ট বা আরএসি টিকিট কাটলেও যাওয়ার আগেই কনফার্ম হয়ে যায় এবং সিট আলাদাই পড়ে। কিন্তু এইবার 1.5 মাস আগে দিয়ে ওয়েটিং লিস্টে 10 বা 9 এরকম ভাবে টিকিট কাটা, ট্রেনের টিকিটের চাহিদা থাকায় সেটা আর কনফার্ম হলো না, আরএসি ছিল, তাই এটা একটা বাধার ব্যাপারও ভাবছিলাম। হয়তো সত্যিই বাধা এসেছিল, কারণ আমাদের সঙ্গে একটি ঘটনা ঘটেছিল যেটা আপনারা পরবর্তী ব্লগে দেখতে পারবেন। কথায় আছে না, বাবা কা বুলাবা আয়া হ্যায় জানা তো পড়ে গাই। তো ভোলে বাবার নাম করে বেরিয়ে পড়েছি আমরা, হাওড়া ব্রিজকে পার করে হাওড়া স্টেশনের দিকে চলে এসেছি। হাওড়া স্টেশনে আমরা পৌঁছে গেছি প্রায় 12টায়, আমাদের ট্রেন ছিল দুপুর 1টার সময় হাওড়া স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে। প্রতিবারই যখন হাওড়া স্টেশন আসি তখন নতুন করে একটা ঘোরার মনোভাবটা যেন জেগে ওঠে, যাই না আমরা হয়তো হাওড়া থেকে কম যাতায়াত করি বলে এই চিন্তাধারাটা আসে। তাই হাওড়া স্টেশনকে দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে, এই লাল হলুদ গড়া বিল্ডিং নতুন রং করা হয়েছে। আচ্ছা বলুন তো যে ভারতের বৃহত্তম স্টেশন কোনটি? হ্যাঁ, ঠিকই ধরেছেন, হাওড়া স্টেশন, যেটা ভারতের সবচেয়ে বৃহত্তম স্টেশন আমাদের কলকাতায় অবস্থিত। প্রায় সকলেই জানেন হাওড়া স্টেশনের নতুন ও পুরনো দুটি বিভাগ রয়েছে। আমাদের যে ট্রেনের টিকিট বুক করা আছে কুম্ভ এক্সপ্রেস, সেই ট্রেনটি হাওড়া স্টেশনের পুরনো বিভাগ থেকে ছাড়বে। স্টেশনের এন্ট্রেন্স দিকে আমরা প্রবেশ করতে চলেছি। যেরকম প্রত্যেক দিনের মতো হাওড়া স্টেশন কিন্তু সবসময় বিজি, সেটা
দিন হোক বা রাত হোক সবসময় দেখবেন মানুষের ঢল যেন নেমে পড়ছে এই স্টেশনে। এই স্টেশনের এন্ট্রেন্স দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে, নির্ধারিত বিশেষ কয়েকটি গেট থাকে, শুধুমাত্র সেখান থেকেই আপনাকে প্রবেশ করতে হবে। প্রবেশ করার আগে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন টিকিট আপনার সঙ্গে থাকে, যখন তখন কিন্তু চেকার টিকিট চেক করতে পারে, তাই জন্য টিকিট কাটা কিন্তু অনিবার্য। আগেই বললাম আমাদের ট্রেনের টিকিট কাটা ছিল হাওড়া থেকে হরিদ্বার পর্যন্ত কুম্ভ এক্সপ্রেসে, ট্রেন নাম্বার 12369, যা দুপুর 1টার সময় ছাড়বে হাওড়া থেকে। আমরা প্রায় 12টার সময় পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনে। আগে পৌঁছে আমরা ওয়েট করতে থাকলাম ট্রেনের টাইমিং বোর্ডে কখন আমাদের ট্রেন ঢুকবে এবং কোন প্ল্যাটফর্মে দেবে। আপনাদের বলে রাখি কুম্ভ এক্সপ্রেস 11 নম্বর প্ল্যাটফর্মেই দিয়ে থাকে বেশিরভাগ সময়। এছাড়া এই ট্রেনটি মানডে, ওয়েনেসডে, থার্সডে আর স্যাটারডে সানডে এই কয়দিন কুম্ভ এক্সপ্রেস নামে হাওড়া স্টেশন থেকে ছাড়ে, এবং বাদবাকি মানে টিউজডে আর ফ্রাইডে উপাসনা এক্সপ্রেস নামে হাওড়া থেকে ছাড়ে। এছাড়াও আপনারা প্রত্যেক দিন দুন এক্সপ্রেসের অপশান পেয়ে যাবেন, যেটা আপনার প্রতিদিনই হাওড়া স্টেশন থেকে হরিদ্বার পর্যন্ত যায়। তাছাড়া দুন এক্সপ্রেস কুম্ভ এক্সপ্রেসের তুলনায় 4.5 ঘন্টা দেরিতে পৌঁছায় বা অতিরিক্ত সময় নেয়, তাই আমি কুম্ভ এক্সপ্রেসে যাওয়ার জন্য আপনাদের রেফার করব দুন এক্সপ্রেসের তুলনায়। নবরূপে সজ্জিত হাওড়া স্টেশনের এই দিক থেকে আপনারা গাড়ি নিয়ে ডাইরেক্ট প্রবেশ করতে পারবেন স্টেশনের মধ্যে। দেখছেন আমি চলছি, 3টে ব্যাগ, হাতে একটা, কাঁধে একটা, কাঁধে দুটো, আর রুকস্যাকটা ভারী হয়েছিল কারণ 10 দিনের জন্য আমরা ট্যুরে যাচ্ছিলাম। যাই হোক, আমরা প্ল্যাটফর্মের দিকে এগাচ্ছিলাম আর বারবার বোর্ডে দেখছেন দিয়েছে কিনা। যতক্ষণ ট্রেন আসে ততক্ষণে আপনাদের চলুন কুম্ভ এক্সপ্রেসের কোচ ওয়াইজ কত কি ভাড়া পড়বে সেটা আপনাদের স্ক্রিনের ডান দিকে দেখিয়ে দিই। সবচেয়ে কম মূল্য হলো 665 থেকে স্টার্ট, 665 থেকে স্টার্টিং, আর আমরা গেছিলাম 3A-তে মানে AC 3 টায়ারে, সেটার মূল্য ছিল 1730 টাকা, আর সবচেয়ে হাই 4300 টাকার মতো। এই বোর্ডেই আমাদের ট্রেনের টাইমিং এবং কোন প্ল্যাটফর্মে ট্রেন দেবে সেটা ডিসপ্লেতে দেখাবে। তার উল্টো দিকেই আমরা এইখানে বসেছিলাম, ওয়েট করছিলাম কতক্ষণে আমাদের ট্রেনের নাম্বার দেয়। দেখতে পারলেন কুম্ভ এক্সপ্রেস দিয়ে দিয়েছে 11 নম্বর প্ল্যাটফর্মে, সেই দিকে আমরা যেতে থাকলাম সব লাগেজ নিয়ে। কুম্ভ এক্সপ্রেসের এই ট্রেনটিতে যেটাতে আমরা আজকে যাত্রা করব, সেই ট্রেনটিতে মোট 7টা জেনারেল বগি, 3টে 3-টায়ার AC আর 2টো 2nd ক্লাস AC এবং 1টা 1st ক্লাস AC রয়েছে। এছাড়া 1টা ক্যান্টিনও রয়েছে। টোটাল 14টা বগি নিয়ে এই ট্রেনটি চলবে হরিদ্বারের উদ্দেশ্যে। দেরাদুন হবে এর লাস্ট স্টপেজ। ট্রেনটি প্রায় হরিদ্বার যেতে 26টা স্টেশনে হল্ট করবে। ট্রেন নাম্বার দেখতে পাচ্ছেন বোর্ডে দিয়ে দিয়েছে, টাইমিং দিয়ে দিয়েছে ট্রেনের টাইমিং এর প্রায় আধা ঘন্টা আগেই আজকের আমাদের যাত্রার হরিদ্বার যাওয়ার ট্রেন চলে এসেছে। সবাই এক এক করে ট্রেনে উঠতে লাগলো। যাদের ট্রেনের টিকিট কাটা আছে তারা তো অবশ্যই নিজের নির্ধারিত সিটে বসতে পারবেন, আর যাদের টিকিট কাটা নেই জেনারেল বগিতে যায় তাদের জন্য কিন্তু প্রচুর লম্বা লাইন পড়ে। যাই হোক, আমাদের 3-টায়ার AC কাটা ছিল, এদিকে ট্রেনটা যাবে আর আমরা উঠে পড়ি ট্রেনের মধ্যে। দেখতে পারলেন একটু আগে মহিলা পুলিশ অফিসার এসেছিল। যারা মহিলারা একা জার্নি করে তাদের জন্য কিন্তু সম্পূর্ণ নিরাপত্তা বজায় থাকে এরকম ট্রেনে, এটা নতুন রুলস অনুযায়ী IRCTC-র। তাহলে চলুন আমাদের 3-টায়ার AC কোচে যেখানে সিট পড়েছে সেই দিকে যাই। দেখলেন সামনে পুলিশ অফিসার যাচ্ছে, মহিলা পুলিশ অফিসার, তিনি সব জায়গায় চেকিং করবেন যারা মহিলারা একা জার্নি করছেন। এই হলো আমাদের সিট পড়েছে, সাইডে আগেই বললাম RAC সিট। RAC সিট অনেকে ভালো লাগে যারা সিঙ্গেল জার্নি করে, বাট আমার পছন্দ না খুব একটা, আর এখন তো অবশ্যই বেশি পছন্দ না, কারণ দেখছেন ওর মুখটাও অনেকটা রাগ রাগ হয়ে আছে, কারণ দুজনকে একটা সিটের মধ্যেই জার্নি করে যেতে হবে, কীভাবে সম্ভব। যাই হোক, চলুন আপনাদের এই হলো বেসিন, বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আপনাদের টয়লেটটা দেখাই ট্রেনের। এদিকে হচ্ছে বাঁদিকে বড় ক্লিন গ্লাস ছিল যেরকম থাকে নর্মাল এসি কোচের, আর হ্যান্ড ওয়াশ ছিল, আর টিস্যু পেপারও ছিল, এবং কোমরটাও অনেকটাই পরিষ্কার ছিল, ফ্লাশ ফ্লাশ ঠিকঠাক কাজ করছিল, যেরকম হয় ট্রেনের বাথরুম সেরকম ঠিকঠাকই ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। অ্যাকচুয়ালি ট্রেনের কিন্তু ছাড়ার সময় প্রায় সব বাথরুমগুলোই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, পরে গিয়ে কতটা ক্লিন হবে ততটা দেখা যাক,
আর এখানে টিস্যু পেপার দিয়েছিল, যেটা আমার খুব ভালো লেগেছে, এবং হ্যান্ড ওয়াশও পর্যাপ্ত পরিমাণে ছিল, আর পর্যাপ্ত পরিমাণে লাইটটাও ঠিকঠাকই ছিল। চলো তবে, ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের, হাওড়া স্টেশনকে টাটা জানিয়ে কলকাতাকে বাই বাই বলে আমরা বেরিয়ে পড়লাম হরিদ্বারের দিকে। ট্রেন ছাড়ার নির্ধারিত সময় অনুযায়ী দুপুর 1টার সময় ঠিক সময় ট্রেন হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিল। ট্রেনটি ছাড়ার সঙ্গে সঙ্গে মনের মধ্যে একটা আলাদাই আনন্দ উপভোগ করলাম। কার কার ট্রেনে ঘুরতে যেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কে কে কোথায় কোথায় এই সময় যাচ্ছ তা কিন্তু কমেন্ট বক্সে জানিও। টাটা, বাই বাই কলকাতা, আবার 10 দিন পরে দেখা হচ্ছে আমার প্রিয় শহর কলকাতাতে। এসি B2 কোচে আমাদের সাইড লোয়ার সিট পড়েছিল, সিট নাম্বার 55 ও 56, যেটা করে আমরা পুরো হরিদ্বার পর্যন্তই সফর করব। টিকিটের অনেক রাশ ছিল, তাই জন্য টিটিকে জিজ্ঞেস করেছিলাম সিট পাওয়া যাবে কিনা। উত্তর এলো, না এখন তো কিছু নেই, তবে রাত্রিবেলার দিকে একবার বলবেন, থাকলে তাহলে দেবো, দেখা যাক কি হয়, কি লেখা আছে কপালে। সেইভাবেই অত কিছু না ভেবে সাইড লোয়ার সিটের জানালাটা বেশ বড় পাওয়া যায়, ওই আনন্দে বাইরের দৃশ্য উপভোগ করতে করতে গিন্নি চাউমিন খুলে ফেললো দুপুরের একটু খিদা মিটিয়ে নেওয়ার জন্য। আমরা বাড়ির থেকে খেয়ে এসেছিলাম, কারণ আমাদের ট্রেন দুপুরবেলায় ছিল আগেও বললাম, তাই হালকা ফুলকা খেয়ে এসেছিলাম, আর চাউমিন নিয়ে এসেছিল করে চাউমিন খাওয়া হচ্ছে, আর জানি না মাঝে মাঝে হেসে উঠছে, কি যে ওরা এত আনন্দ লাগলো নিজের চাউমিন খেয়ে। যাই হোক, আপনারা যদি খাবার খেয়ে আসেন তাহলে তো কোনো কথাই না, কারণ দুপুরবেলা ট্রেনটা ছিল, বেশিরভাগ লোক কিন্তু খেয়েই ট্রেনের মধ্যে ওঠে, আর যদি না খেয়ে আসেন তাহলে খাবার নিয়ে আসতে পারেন, কারণ ট্রেন ছাড়ার পর কিন্তু আপনারা খাবারের অপশান খুব একটা পাবেন না। ট্রেনটা দ্রুতগতিতে ছুটতে লাগলো, আর আমি ভাবতে লাগলাম চাউমিন খেতে খেতে যে ভাগ্যিস 2 দিনের জায়গায় 1 দিন লাগছে আমাদের হরিদ্বার পৌঁছাতে, আর যদি দুন এক্সপ্রেসে টিকিট কাটতাম তাহলে আমাদের 2 রাত্রি লাগতো হরিদ্বার পৌঁছাতে। দুন এক্সপ্রেস রাত্রিবেলায় ছাড়ে, আবার সেই পরের দিন থেকে তার পরের দিন সন্ধে 4:30-5টা নাগাদ পৌঁছায়, আর ট্রেনের মধ্যে আপনারা এই রকম আলু পকোড়া চা কন্টিনিউয়াসলি সার্ভিস পাবেন, কারণ এই ট্রেনে প্যান্টিকার আপনারা পেয়ে যাবেন, যেখানে আপনারা দিনের বেলা ও রাত্রেবেলা খাবার অর্ডার দিতে পারবেন, কিন্তু ট্রেন ছাড়ার সময় সবে স্টার্টিং হওয়ায় তাই জন্য হয়তো অর্ডার নেওয়া বন্ধ থাকে। ট্রেনের বড় জানলা দিয়ে মনোমুগ্ধকর সবুজ প্রকৃতি দেখতে দেখতে 3টে স্টেশন পার করে ঘড়িতে তখন বাজে 5:30। 5টার সময় ঢোকার কথা জাসিটি জংশনে, কিন্তু আধ ঘন্টা লেটে আমাদের ট্রেন চলছিল। তখন মনে হয় প্ল্যাটফর্মের ঠিক উল্টো দিকে রাজধানী এক্সপ্রেসের কোনো একটি ট্রেন বা দুরন্ত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। জাসিটি জংশন পার করে আমাদের ট্রেন আবার ছুটে চললো গন্তব্যের দিকে। ততক্ষণে সন্ধে হয়ে এলো, সন্ধ্যের পরে একটা অজানা প্ল্যাটফর্মে দেখি ট্রেনটা হালকা আসতে হলো, মাত্র 1 থেকে 1.5 মিনিট হল্ট দিয়েছিল, আবার তার নিজ গতিতে ফিরে এসে ছুটে চললো। আধা আবছালা অন্ধকারময় স্টেশনটার নামটা ঠিক বোঝা গেল না, তাই আপনাদের বলতে পারলাম না। ততক্ষণে আমরা মোটামুটি সন্ধ্যে 6:30-7:30 নাগাদ বিহারের দিকে প্রবেশ করছি, ঠিক তারপরেই এই অবস্থা। কোথা থেকে যে এত লোক জনসমাবেশ নিয়ে উঠে পড়ল, এবং পায়ের কাছে মাথার কাছে চারিদিকে যেখানে জায়গা পেল সেখানে বসে পড়ল, কেউ কেউ মুখের সামনে দাঁড়িয়েছিল, অসম্ভব অসহ্য লাগছিল। টিটি এসে তাদেরকে বার করলো, পরক্ষণেই আবার পেছন দিকে ঢুকে যাচ্ছিল। কোনো রকম এদেরকে বার করার জন্য গার্ড বা RPF কাউর দেখা ছিল না, জেনারেল কোচে পরিণত হয়েছিল রীতিমতো। রাত্রি 12টা বাজে, যে করে হোক একটা সিট পেয়েছিলাম উপরে কিছুক্ষণ শোয়ার জন্য, তাতেও খুব একটা শোয়া গেল না, কারণ এরা মুখের সামনে দাঁড়িয়েছিল, যখন তখন চুরি হতে পারতো, তাই জন্য সারাটা প্রায় জেগেই কাটাতে হলো। হায় রে ইন্ডিয়ান রেলওয়ে, কেউ টিকিট কেটে টাকা দিয়ে সিট পায় না, আর কেউ বিনা টিকিটে এসির হাওয়া খেয়ে রাত্রিবেলা যায়। গুড মর্নিং ফ্রেন্ডস, আমাদের জার্নি ডে টুতে চায় হাতে সকাল সকাল বিস্কুট নিয়ে বসে পড়েছি বাইরের দৃশ্য দেখতে। সকালবেলায় ট্রেন থেকে বাইরের সবুজ প্রকৃতি দেখতে অসাধারণ লাগছিল, আর আগের দিন রাত্রে বলে রাখি যে ভিড়টা দেখেছিলেন, সেই ভিড়টা মোটামুটি 3:30-4:00 নাগাদ কেটে গেছিল। পাটনা জংশন আসার অনেকটা পরে গিয়ে তারা নেমেছিল আস্তে আস্তে এক এক করে, তাই কিছুক্ষণ পরে গিয়ে একটা সিট পেয়ে কিছুটা শুয়ে নিয়েছিলাম 2-3 ঘন্টা। আগের দিন রাত্রে যে ঘটনাটা ঘটেছিল তার কমপ্লেন করার জন্য আমরা কিন্তু কমপ্লেন নাম্বারে ফোন করেছিলাম, তাতেও কিন্তু কোনো সুরাহা আমাদের মেলেনি। কারা কারা এই রকম প্রবলেম ফেস করেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে ইন্ডিয়ান রেলওয়ে পরবর্তীকালে এর জন্য পর্যাপ্ত স্টেপ নেয়। সকালবেলায় ট্রেন প্রায় 1 ঘন্টা লেটে চলছিল, রামপুর জংশনে দাঁড়ানোর কোনো কথাই ছিল না, এই স্টেশনে ট্রেন হয়তো সিগন্যাল না পেয়ে কিছুক্ষণ হল্ট নিয়েছিল। আবারও ছুটে চললো আমাদের কুম্ভ এক্সপ্রেস। কুম্ভ এক্সপ্রেসের নামটা
প্রায় রাত্রিবেলার দিকে পর্যাপ্ত হয়ে উঠেছিল, কুম্ভের মতো মানে ঘুমিয়ে পড়েছিল, তাই জন্য হয়তো এক ঘন্টা লেট করে সকালবেলায় চলছিল। যাই হোক, এই নদীর নামটা আমার জানা নেই, তবে চরপড়া নদীর ওপর দিয়ে এই ব্রিজটা, যেটার আওয়াজটা আমার খুবই ভালো লাগে, সেই আওয়াজটা হালকা হালকা কানে আসছিল। আর আমাদের ট্রেন ছুটে চলল প্রায় সর্বোচ্চ গতি 120 কিলোমিটার বেগে। আর নিচে দেখুন কত ছেলেরা বেশ দাঁড়িয়ে আছে, তাই না, ওরা মাছ ধরছে নাকি, এরকম নদীতে হয়তো ভালো মাছ পাওয়া যায়, বা খেলছিল, যাই করছিল, দেখতে বেশ ভালোই লাগছিল। আর পাশেই ঠিক একটা মন্দির, কি মন্দির মনে হচ্ছে শিবি মন্দির হবে। দেখতে দেখতে প্রায় দুপুর ঘনিয়ে আসলো, আমরা পৌঁছে গেলাম মোরাদাবাদ জংশনে। 12:50 মোরাদাবাদ ঢোকার কথা থাকলেও এক ঘন্টা লেট করে মোরাদাবাদে পৌঁছেছিল আমাদের ট্রেনটি। মোরাদাবাদ জংশন পৌঁছানোর এক ঘন্টা পূর্বেই আমরা IRCTC-র অনলাইন সাইট থেকে ফুড অর্ডার করে নিয়েছিলাম। আর এই ফুড আপনাদের মোরাদাবাদ জংশনে ট্রেন থামার পরে আপনার বার্থে বা সিট নম্বরে এসে তারা খাবার ডেলিভারি করে যাবে, যেরকম আমাদের ফুড অ্যাপ গুলো বাড়িতে করে থাকে, ঠিক সেই রকমই ট্রেনের বার্থে ও সিট নাম্বারে আপনি বসে থাকবেন, আপনার খাবার ডেলিভারি করে যাবে। আমি আগেই পেমেন্ট করে দিয়েছিলাম, খাবারের যথাযথ খাবার তারা পৌঁছে দিয়ে গেছিল আমাকে, এবং প্যাকেজিং কিন্তু খুবই ভালো, দেখতে পাচ্ছেন ফয়েল প্যাকের যে মোড়া, এবং খাবারের কোয়ালিটি ও স্বাদ খুবই ভালো ছিল। ছোলা বাটারিও খুব ভালো ছিল, উত্থাপম অর্ডার করেছিলাম, উত্থাপমটাও খুব ভালোই খেতে ছিল। আর তার সঙ্গে আচার চাটনি রীতিমতো সবকিছুই প্যাকেজিং করে গরমাগরম সিটে দিয়ে গেছিল। আপনারা অর্ডার করলে রাইস মিল, চিকেন মিল বা যে কোনো কিছু অর্ডার দিতে পারেন অনলাইন অ্যাপস থেকে। আবার আমাদের ট্রেন ছেড়ে দিল লাস্কার জংশনের পার করে হরিদ্বারের উদ্দেশ্যে। আর বেশিক্ষণ ছিল না, মনটা উৎফুল্লে ভরে উঠল যখন হরিদ্বারে আমরা প্রবেশ করলাম। হরিদ্বার জংশনে প্রায় সব জায়গা থেকেই কানেক্টিং ট্রেন আপনার আছে। দিল্লি থেকে হরিদ্বার আসতে প্রায় 4-5 ঘন্টা সময় লাগে, নানাবিধ সময় নানা রকম ট্রেন আছে, যেটা আপনারা গুগল বা IRCTC সাইট থেকে মারলে পেয়ে যাবেন। এই ওপর থেকে আমাদের হেঁটে হেঁটে যেতে হবে হরিদ্বার স্টেশনের ওপরটায়, এবং এই মে মাসের প্রথমে কেদারনাথের মন্দির ওপেন হওয়ার সত্ত্বে এত ভিড় লক্ষ্য করা যাচ্ছে হরিদ্বার স্টেশনে। তখন প্রায় 5:00 মতো বাজে যখন আমরা ট্রেন থেকে নেমেছিলাম। নেমেই আপনারা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে আসবেন, এইরকম সিঁড়ির মতো পড়বে চলমান সিঁড়ি, সেই চলমান সিঁড়ির থেকে নিচে আসলে হরিদ্বার স্টেশনের এই মুখটা পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা অটো, রিক্সা, প্রাইভেট কার, তাছাড়া আপনারা এই দিক থেকেই হোটেলে যাওয়ার রাস্তা ও হোটেলগুলো, যেখান থেকে হাড়কি পৌরি ঘাট সেটা রেলওয়ে স্টেশনের সামনাসামনি হোটেলগুলো আপনারা পেয়ে যাবেন। আর এই হলো শিব ঠাকুরের মূর্তি হরিদ্বারের, যা বিশেষ আকর্ষণ, ও এই হলো গেট হরিদ্বার স্টেশনের। আর এখান থেকে স্টেশন থেকে বেরিয়েই টোটো রিক্সা পেয়ে যাবেন, কিন্তু টোটো রিক্সা অবশ্যই দরদাম করে নেবেন, তারা অনেক ভাড়া চায়, আর বিশেষত এই টাইমটায় যখন কিন্তু পুণ্যাত্রী বা তীর্থাত্রীরা দর্শন করতে আসছেন। দেখতেই পাচ্ছেন কতটা ভিড় রাস্তায়, এটাই স্টেশনের রাস্তা, যেখানে সারি সারি অটো এবং রিক্সা আপনারা পেয়ে যাবেন, রিক্সা একটু কম নয়, এবং অনেক জায়গায় কিন্তু নো এন্ট্রি ছিল, তাই আপনারা ভালো করে জিজ্ঞেস করে হোটেল পর্যন্ত যাবে কিনা সেটা জিজ্ঞেস করে নেবেন। এছাড়া কিন্তু আপনারা হরিদ্বারে নিরামিষের অনেক খাবার কিন্তু আপনারা পেয়ে যাবেন, যা এই রাস্তার দুপাশেও স্ট্রিট ভেন্ডার বসে, প্লাস হরকি পৌরি ঘাটেও বসে থাকে, পরে ব্লগে যা আপনারা দেখতে পাবেন। আমরা হোটেলে চলে এসেছি, যেই হোটেলটা অনলাইনে বুক করেছিলাম। হোটেলের লোকেশন খুবই ভালো ছিল, হরকি পৌরি ঘাট হেঁটে 5 মিনিট লাগে, আর আপনার মার্কেট যে আছে সেটাও 5 মিনিট ডিস্টেন্সে মেন রাস্তা ধরে গেলে। আর এই হোটেলটা লোকেশন হচ্ছে বিল্লাঘাট, বিল্লাঘাটের সামনে একটু মেন রাস্তা থেকে 1 মিনিট হেঁটেই একটু ভেতরের দিকে গিয়ে ডান দিকে পড়বে হোটেল সিটি হেরিটেজ হরিদ্বার, যেটা আমাদের 2 দিন বুক ছিল হরিদ্বারে। 2 দিনের রুম আমরা বুক করেছিলাম অনলাইন অ্যাপস থেকে, আর আমাদের রুম পড়েছিল পার ডে 1,500 টাকা করে। যেহেতু পিক সিজন ছিল মে মাসে, কেদারনাথ ওপেন হয়েছিল, তাই রুমের দাম কিন্তু হরিদ্বারেও খুব একটা কম ছিল না। এটা হলো হোটেলের রিসেপশন, যা সাজানো গোছানো এবং অনেকটা বড়। আর এটা হলো হোটেলের লিফট, 4 তলা হোটেল, 4th floor পর্যন্ত রুম আছে। নিচের গ্রাউন্ড ফ্লোরটা হলো আপনার নন এসি, আর বাদবাকি পুরো হোটেলটাই কিন্তু এসি। আপনারা যদি এই হোটেলটা বুক করতে চান, তাহলে ডিসক্রিপশন বক্সে এই হোটেলের বুকিং ডিটেলস দিয়ে দেব, যেখানে কন্ট্যাক্ট নম্বরে ফোন করে আপনারা বুকিং করতে পারেন, তাছাড়া অনলাইন অ্যাপস থেকেও বুকিং করতে পারেন। এই হলো লিফট, লিফট থেকে বেরিয়েই আমাদের 1st floor রুম দিয়েছিল 402 নম্বর সম্ভবত। আর রুমের এন্ট্রেন্সেই দেখছেন, বুঝতেই পারছেন কতটা বড় রুম, দরজার পাশেই রয়েছিল আলমারি বা ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপে রাখার মতো আমাদের কিছু ছিল না, যাই হোক আপনারা লাগেজ রাখতে পারবেন ওয়ার্ড্রপে। তার পাশেই ড্রেসিং টেবিল ছিল,
যেটা আয়না একটা বড় এবং খাটটা সুসজ্জিত পরিষ্কার পরিচ্ছন্ন কিং সাইজ বেডের খাট ছিল এবং চারদিকে রুমটা কিন্তু ডেকোরেশনটা বেশ ভালোই ছিল। আর দুটো চেয়ার ছিল, তাছাড়া লাগেজ রাখার জন্য একটা ছোট্ট টেবিলের মতো ছিল। এসি 1.5 টনের কাছাকাছি ছিল, যেটা রুমটা ভালোভাবেই ঠান্ডা করে রাখছিল। ফ্যানও ছিল, তো আপনারা দুটো অপশান পেয়ে যাবেন। এসি যদি ঠান্ডা লাগে খুব, ফ্যান চালিয়েও শুতে পারেন। আর বিছানা দু সাইডে, যেটাকে বেডসাইড টেবিলও বলে থাকে, বেডসাইড টেবিলের ঠিক দুপাশে দুটো চার্জিং পোর্ট ছিল। তাই যদি দুজন কাপলস থাকে তাহলে কিন্তু আপনাদের চার্জিং দিতে কোনো অসুবিধা হবে না। আর যেটা বললাম আগেই, এই জায়গাটা খুব ভালো ছিল যেখানে লাগেজ রাখা যাবে। খটটা অনেকটাই বড় ছিল, আর টিভিটাও দেখতে পাচ্ছেন বেশ এলইডি টিভি 32 ইঞ্চের মতো। আর এই দিক দিয়ে জানলার পর্দা সরালে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। জানলাটা খুললেই এটাই হলো হোটেলের ফ্রন্টের দিক, আর এর সামনে একটা মনাস্ট্রি টাইপের কিছু ছিল আমাদের হোটেলের সামনেটা, জানি না ঠিক কি। যাই হোক, হোটেলের পর্দাটা খুললে কিন্তু অনেক আলো ঘরের মধ্যে ঢুকছিল। আর এটা হলো বাথরুম বা ওয়াশরুম, একটা বেসিন ছিল ওয়াশরুমে, একটা বড় আয়না দেখতে পাচ্ছেন আপনারা, পুরো ক্লিন, এক্সস্ট দেওয়া ছিল, প্যান ছিল, প্যানটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং মডার্ন টাইপের পরিষ্কার, একদম টাইলসগুলো চকচক করছে। এখানে টাওয়ার রাখার জায়গা, ওপরে শাওয়ার, কল দিয়ে ঠান্ডা গরম জল দুটোই অ্যাভেলেবেল ছিল, আর বালতি আর একটা মগও দিয়েছিল। বাথরুমের একটা জিনিস খুব ভালো লেগেছিল আমার, যেটা হলো এই কল হ্যান্ড শাওয়ার, আর হলো এই বেসিনের কল থেকেও কিন্তু গরম জল বা ঠান্ডা জল দু রকমের অপশনেই আপনারা পেয়ে যাবেন, যেটা সব হোটেলে সচরাচর দেখা যায় না। তো এই হলো হরিদ্বারের আরকিবৌরি ঘাটে সন্ধ্যা আরতি, যেটা আপনারা পরে ব্লগে দেখতে পারবেন। তো যারা যারা ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানান, লাইক ও সাবস্ক্রাইব করে দিন, আমার চ্যানেলকে আরও আরও ভালোবাসা দিন, বাঙালি চ্যানেলকে উঠে যেতে সাহায্য করুন। চলুন দেখা হচ্ছে তবে নেক্সট ভিডিওতে, টিল দেন টাটা, বাই বাই।